দেশে সিংহভাগ চাল উৎপাদন হয় দিনাজপুরে। গেল দশ দিনের ব্যবধানে বিভিন্ন চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা, আর 50 কেজির বস্তা বেড়েছে 250 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। প্রতি কেজি গুটি স্বর্ণা 28 টাকা থেকে বেড়েছে 34 টাকা, বিয়ার আটাশ 38 টাকা থেকে বেড়ে 46 টাকা। মিনিকেট চাল আগে কেজিতে 46 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা 54 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ধান সংকটের অজুহাত দেখিয়ে সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। এ পরিস্থিতিতে তাদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে বাধ্য হচ্ছেন তারা। মিলাররা বলতেছে যে আমরা ধান পাচ্ছি না, এই কারণে চালের দামটা বাড়ছে। আমরা তো মূল ধান আপনার কাছ থেকে, মিলার আপনি আপনার কাছ থেকে আনতেছি, এখন আপনি রেট বাড়লে আমাদের করতে কিছু নাই। তবে বাজারে ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে এমন একটি শ্রেণী আছে যারা ধান স্টক করে। এটা এরা কিন্তু আপনার রাইস মিলারও না, আবার এদের কোনো মিলিং লাইসেন্সও নাই, আবার এনাদের কোনো স্টক করার মতন কোনো লাইসেন্সও নাই। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও তাদের। মানুষের যে বর্তমানে যে আয় ইনকাম, তাতে ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে যাচ্ছে চালের দামটা। যা পরিস্থিতি হয়ে যাচ্ছে, আমাদের এইভাবে চলতে পারতেছে না। সরকার কোনো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারতেছে না, প্রতিটা জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। 25 কেজি 300 বাড়া গেছে, এখন সামনে বলতেছে বলে আরও বাড়বে। তাহলে এটা তো অবশ্যই সরকারের দেখা উচিত, মনিটরিং করা দরকার। দিনাজপুরে প্রতি বছর 14 লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা মেটানোর পর প্রায় 9 লাখ মেট্রিক টন চাল রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।